আজ কিংবদন্তি ফুটবলার মনে মুন্নার 17তম মৃত্যুবার্ষিকী। 2005 সালের এই দিনে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান কিং ব্যাক। প্রয়াণের প্রায় দেড় যুগ পরেও এখনও ভক্ত, সতীর্থ, এমনকি মাঠের প্রতিপক্ষের হৃদয়েও আছেন 90 দশকে ঢাকায় ফুটবলের এই সুপারস্টার। তিনি এসেছিলেন ধূমকেতুর মতো, প্রস্থানের পরেও রয়ে গেছেন বাংলার ফুটবলের রাজপুত্র হয়ে, যার রাজত্ব ছাড়িয়ে গিয়েছিল 67,000 বর্গ মাইলকেও। তিনি আমাদের কিংব্যাক, তিনি মনে মুন্না। 1985-তে মুক্তিযোদ্ধার জার্সিতে যে যাত্রা শুরু হয়েছিল ব্রাদার্স হয়ে, তা থেমেছে আবাহনীতে। মাঝের গল্পটা অর্জন আর কিংব্যাক হয়ে ওঠার। ক্যারিয়ারের প্রথম কবছরে এতটাই আলো ছড়িয়েছিলেন যে তাকে দলে নিতে আকাশি নীল শিবিরকে গুনতে হয়েছিল 20 লাখ টাকা, আজকের বাজার মূল্যে যা প্রায় 60 লাখ, যে ট্রান্সফার হইচই ফেলে দিয়েছিল গোটা দক্ষিণ এশিয়াতেই। সময়ের সাথে মুন্না দূতি ছড়িয়ে পড়েছিল ভারতেও। 2 দফায় 3 মৌসুম লাল সবুজের হয়ে প্রতিনিধিত্ব করেছেন কলকাতার ইস্ট বেঙ্গলে, হয়ে উঠেছিলেন ক্লাবের পোস্টার বয়, ঠাই করে নেন হল অফ ফ্রেমে। আমি সহায় অনেক বাসায় দাওয়াতে গেছে, তারপরে অনেক দোকান উদ্বোধনের সময় ওকে নিয়ে গেছে, হ্যাঁ এই জিনিসগুলো আমি দেখছি। তারপরে নিউ মার্কেটেও যে গেছি ওর সাথে, দেখছি যে মানে সবাই চিনতেছে, সবাই ইয়ে করতেছে, মানে তার সাথে যে তাকে পছন্দ করে এটা বোঝা যায়, মানে বুঝা গেছে। ডিফেন্স লাইনের অতন্দ্র প্রহরিত বটেই, মুন্নাকে মনে রাখতে হবে নেতৃত্ব গুণ আর তার দারুণ ব্যক্তিত্বের জন্য। সতীর্থ থেকে প্রতিপক্ষ নজর কেড়েছিলেন সবারই, টেলিভিশনে তার সরব উপস্থিতি 90-এর দশকে তার আকাশ ছোঁয়া জনপ্রিয়তারই প্রমাণ। টাকার দিক থেকে রেস করতেছিলাম, সেই হিসাবে আমাকে মুনায়ম মুন্নাকে ব্রাদার্স অফার দিছে 25 লাখ 30 লাখ টাকা। তো লাস্ট পর্যন্ত আমরা ব্রাদার্সে যাওয়া হয়নি, আমাদের ওই মধ্যে খুব টানা হেসে চলতেছিল। কলকাতা ইউনিভার্সিটিতে নবীনবরণে মুন্না ভাই গেছে, ক্রেজি হয়ে গেছে, মানুষ পাগল হয়ে গেছে মুন্না ভাইকে দেখার জন্য। জাতীয় দলের জার্সিতেও ছিলেন সমান উজ্জ্বল, তার নেতৃত্বেই প্রথম আন্তর্জাতিক শিরোপার স্বাদ পায় বাংলাদেশ। 95-তে মায়ানমার থেকে 4 জাতি টুর্নামেন্টের ট্রফি নিয়েই ফিরেছিল টিম লাল সবুজ। 98 বিশ্বকাপ বাছাইয়ে ইরানের বিপক্ষে তার পারফরমেন্স এতটাই নজর কেড়েছিল, আজাদী স্টেডিয়ামের সে ম্যাচ এখনও পরিচিত ইরান বনাম মুন্না নামে। এত আচমকা না গেলে, যদি কিছুদিন আল্লাহ আমাদের মাঝে বাঁচিয়ে রাখতো, হয়তোবা ফুটবল কিছুটা হলেও বেনিফিটেড হতে পারত। প্রকৃতির নিয়ম মেনে থামতে হয় সবাইকে, থেমেছিলেন কিংব্যাকও। 98-তে তুলে রাখেন বুটজোড়া, আর কিডনি জটিলতায় 2005 সালের এই দিনেই ছেড়ে যান নশ্বর দুনিয়া। মাত্র অর্ধযুগের ব্যবধানে ফেডারেশন তাকে ভুলে গেলেও ভোলেনি ফুটবল, ভোলেননি ফুটবলাররা। তাই তো প্রযুক্তির যুগে আজকের মেসি রোনালদোর সাথে নতুন প্রজন্মের মুখে শোনা যায় মনে মুন্নার নামও। মনে মুন্নার নাম শুনেছেন কখনো? জি, বাংলাদেশের কিংব্যাক যাকে বলা হয়, সে একজন ভালো ফুটবলার, মানে বাংলাদেশের লেজেন্ড, যদি 10 জন লেজেন্ড থাকে তার ভিতরে একজন ধরা হয়ে থাকে। সাগর, চ্যানেল 24, ঢাকা। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।